আওয়ামী লীগকে আপনারা গ্রীষ্মকালে আপনারা ক্ষমতা হস্তান্তর করে চলে যান, কারণ এখন পানির অত খারাপ না অবস্থা, টেম্পারেচার ভালো, আপনাদেরকে গ্রামের পুকুরে যদি চুবিয়ে রাখে জনগণ, আমরা করব না, বিরোধী দল করবে না, যদি জনগণ আপনাদের আওয়ামী লীগের নেতাদেরকে এমপিদেরকে পানিতে চুবায়, এখনই ভালো সময়। শীতকালে আপনাদের অনেক বেশি কষ্ট হবে। জাতীয় সরকারে আমার বিশ্বাস করি না, কারণ জাতীয় সরকার মানে আওয়ামী লীগেরও একটা প্রতিনিধি থাকবে, এটা আমি মানব না। যে জালিম আর যে মজলুম তারা একই সাথে বসবে ক্যাবিনেটে, এটা তো হয় না। দর্শক যারা শুভেচ্ছা নিন, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের আলোচনায়। দর্শক, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের চলমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক পরিস্থিতি, এই বিষয়গুলোকে নিয়ে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ, গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া। রেজা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রেজা ভাই, বাংলাদেশের যে ইকোনমিক কন্ডিশন, এটা নিয়ে অ্যাকচুয়ালি সবাই উদ্বিগ্ন। যদিও কদিন আগে আপনি আপনার একটি ফেসবুক লাইভে বলেছেন যে যে পরিস্থিতি তাতে আরো 4-5 বছর হয়তো সময় লাগবে বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হয়ে যেতে যদি এটা ম্যানেজ করা না যায়। তো ইতিমধ্যে আমরা দেখছি যে ডলারের দাম সর্বোচ্চ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে আছে, কার্ড মার্কেটে প্রায় 102-103 টাকা, ব্যাংকেও 88 টাকা থেকে 93 টাকা। তো কি অবস্থা, এই অবস্থা কেন হঠাৎ করে ডলারের দাম এত বাড়লো, বা সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি কি মনে করছেন আপনি? আমি বোধহয় বেশি অপটিমিস্টিক সিনারিও দিয়েছি 5 বছর। এখন মনে হচ্ছে সিপিডি যেটা 2-3 বছরের কথা বলছে এটাও হয়তো বেশি হবে, কারণ এখনকার হিসাবে আমাদের রিজার্ভ মাসে 1 বিলিয়নের উপরে কমে যাচ্ছে মাসে। এবং এটা যদি এখন এই সরকার যদি থাকে আরো কয়েক মাস, আরো 4-5 বিলিয়ন ডলার ক্ষতি হবে। সো খুব জরুরি হলো এই অদক্ষ সরকারকে সরানো। তারা অনির্বাচিত, তারা ঘুষখোর, এগুলো সবাই জানে, কিন্তু মেইন প্রবলেম হলো ঘুষ তো আছে, তারা ঘুষখোর, কিন্তু মেইন প্রবলেম হলো ঘুষ, আর সেকেন্ড হলো অদক্ষতা। তারা ঠেকাতে পারছে না শ্রীলঙ্কার দিকে যে আমরা আস্তে আস্তে স্লিপ করছি, এটা তারা বুঝারও ক্ষমতা নাই। এটা কি করে আমরা ঠেকাতে পারি সেটা সম্বন্ধে ধারণা তাদের খুব কম। এবং আমার এখন খুবই আশঙ্কা লাগছে যে আমি অনেক বেশি সময় বলেছিলাম, খুব তাড়াতাড়ি শ্রীলঙ্কার মতো একটা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে। এবং পরিসংখ্যানগুলি আমরা পুরোটা আমরা পাই না, কিন্তু বিশেষ করে চাইনিজদের লোনগুলি যে কত ক্ষতিকর, এগুলি আমরা লোন নিচ্ছি ধরুন 5-6 শতাংশতে, কিন্তু আমাদের ইকোনমিক রিটার্ন যদি 2 শতাংশ হয় তাহলে এগুলো ফেইলড প্রজেক্ট হিসাবে আমরা ওয়ার্ল্ড ব্যাংকে বা IMF-এ আমরা মনে করি। যদি 6% ঋণের সুদের হার হয় আর 2% আপনি ইকোনমিক বেনিফিট পান, তাহলে ডেফিনেটলি এটাকে ফেল প্রজেক্ট হিসাবে মনে করা হয়। সো এখন উনি নতুন প্রধানমন্ত্রী 40,000 কোটি টাকা খরচ করছে পদ্মা সেতুর রেল লাইনের জন্য, এটাও আরেকটা নতুন একটা বিপদ আমাদের জন্য আনবে, প্রায় $5 বিলিয়ন। সবকিছু মিলে ওদের অদক্ষতা এবং ওয়ার্ল্ড এর যে পরিস্থিতি, যে এখন সব জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, আমাদের সাধারণ মানুষের কষ্ট এই কয়েক মাসে অনেক বেড়ে গেছে, এবং সরকারের কথাবার্তা থেকে বোঝা গেছে যে আরো বাড়বে। তাদের কোনো এটার ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই, তারা একটা অনির্বাচিত সরকার, কারো ভোটের জন্য তাদের কোনো প্রয়োজন নাই। সো তারা ওইভাবেই কাজ করছে এবং এটা দেশের জন্য খুব ক্ষতিকর। এবং আমি ভয় করছি এরা যদি আরো বেশি দিন থাকে, বেশি দিন মানে আরো কয়েক মাস থাকলে, আমাদেরকে এমন একটা পথে নিবে এটাকে আবার ঠিক করতে, এই নোজ ডাইভ থেকে তুলে আনতে খুব কষ্ট হবে, যেই আসুক না কেন, যতই দক্ষ হোক না কেন সামনের সরকারটা, তাদের খুব কষ্ট হবে উদ্ধার করতে সরকারকে, মানে অর্থনীতিকে।
কিন্তু কিন্তু রেজা ভাই, আপনি এই যে খুব বেশি দিন না, 20-25 দিনের ব্যবধানে এই যে আপনার যে বিশ্লেষণের যে পরিবর্তন, আপনি ধরেন 20-25 দিন আগেও তো এই অদক্ষ সরকারি ছিল, তো হঠাৎ করে কি মনে হলো আপনার, কোন জায়গাটায় বেশি খটকা লাগলো যে আপনি বলছেন যে আপনি খুব অপটিমিস্টিক মন্তব্য করেছেন, সিচুয়েশন তার চেয়েও খারাপ? আমি রিজার্ভ সম্বন্ধে, রিজার্ভ এবং ট্রেড ব্যালেন্সের সম্বন্ধে আমাকে আমার কাছে সব তথ্য ছিল না। আর সেকেন্ড হলো চাইনিজ কয়েকটা প্রজেক্ট সম্বন্ধে আমি কিছু ভিতরের খবর পেয়েছি এই কয়েকদিন আগে, আচ্ছা এটা আমার জানা ছিল না। যারা প্রজেক্টে কাজ করেছে তারা অনেক, প্রজেক্টগুলি হলো পায়রা বন্দর, পদ্মা সেতুতে কত দুর্নীতি হয়েছে, রাশিয়ার ওই পারমাণবিক যে যে পাওয়ার প্লান্ট এটার জন্যে, প্লাস একটা কক্সবাজার ঢাকা চিটাগং কক্সবাজার রেল লাইন এবং কর্ণফুলী নিচে যে যে একটা টানেল, এই সবগুলি সম্বন্ধে, ইকোনমিক রিটার্ন সম্বন্ধে আমি কিছু তথ্য পেয়েছি যেটা খুবই ডিস্টার্বিং, এবং মনে হচ্ছে সরকার ভালো করে চিন্তা না করে সুপরিকল্পিতভাবে এই প্রজেক্টগুলিকে হাতে নেয়নি। তারা শুধু কমিশনের লোভে এই প্রজেক্টগুলি করেছে, এবং এটার কৈফিয়ত তো সরকারকে দিতে হবে না, বাংলাদেশের জনগণকে দিতে হবে। সমস্যা সেখানে যে ঋণের বোঝা তারা রেখে যাবে আমাদের সামনের সরকারের জন্য, এটা একটা মারাত্মক একটা অভিশাপ। তারা যাওয়ার সময় একটা সরকার এবং অর্থনীতিকে একটা লাথি দিয়ে যাচ্ছে, এটা আমার মনে হয় এই সরকার, আওয়ামী লীগ সরকার, এটা খুব দুঃখজনক। চলে গেলে যাও, তারপরেও তারা যাওয়ার সময় একটা লাথি দিয়ে যাচ্ছে, এটা কি বলবো। যে তথ্য আমি পেয়েছি রিসেন্টলি, আমি খুব আশঙ্কা করছি যে আমাদের এই সমস্যাগুলি ঠিক করতে অনেক সময় লাগবে। আমাদের অনেক ধরনের, আমাদের দলের মধ্যে এবং বিরোধী দলের মধ্যে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলবো যেখানে সাধারণ মানুষের স্বার্থ আমরা রক্ষা করব। সেই নতুন প্রকল্পগুলি জনগণের প্রকল্প, বাচ্চাদেরকে খাওয়ানো, তারপরে গ্রামের ইনফ্রাস্ট্রাকচার একটা ফান্ড তৈরি করতে চেয়েছিলাম, নতুন প্রকল্পগুলি সব আটকে থাকবে। কারণ প্রথমে তো সরকার কি কাজ করতে হবে স্থিতিশীলতা ফিরত আনতে, এটার জন্য বছর দুয়েক চলে যাবে, তারপরে নতুন কাজ করা যাবে যেটা জনগণ খুশি হবে। সো স্থিতিশীলতার কাজ 2 বছর নষ্ট হবে এটা আমি ভাবিনি, এটা আমার মনে হয়েছিল যে এটা তাড়াতাড়ি করা যাবে। কিন্তু এখন আমার সন্দেহ হচ্ছে যে নতুন সরকার আসলে তারা প্রথমেই অনেক ঝামেলায় পড়বে এই সরকারের অনেকগুলি ভুল সিদ্ধান্তের জন্যে। তাহলে তাহলে আপনি আপনি মোটামুটি আপনার বিশ্লেষণে বলতে যাচ্ছেন যে বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার দিকেই যাচ্ছে, ওই পথে আছি, জি আমরা ওই পথে আছি, এবং ইতিমধ্যে সরকার কিন্তু বিদেশে সফর বন্ধ করেছে সরকারি কর্মকর্তাদের, বিশেষ প্রয়োজন না হলে বিদেশ যাওয়া, অর্থাৎ ডলার সেভ করার যে কৌশল, সেই কৌশল হিসেবে তারা বলছেন যে বিদেশ সফরের জন্য বিশেষ পারমিশন লাগবে, পাশাপাশি বিশেষ ভোগ্য পণ্যের আমদানির ব্যাপারেও কিছু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ইন্টারনালি, তো এগুলোতে কি শেষ রক্ষা হবে মনে করেন? না, এগুলোতে $100 মিলিয়ন সেভড হবে, কিন্তু বড় খরচগুলি তারা করে ফেলেছে এবং এইগুলি আমরা আর রিভার্স করতে পারবো না। $12 বিলিয়ন তারা রাশিয়ার পাওয়ার প্লান্ট খরচ করে ফেলেছে প্রায়, এবং তার মধ্যে আমরা 2400 মেগাওয়াট পাওয়ার পাবো। সো 2400 মেগাওয়াট পাওয়ার খরচ হওয়া উচিত অন্য কোনো পদ্ধতিতে, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট ছাড়া, অ্যাবাউট $2500 মিলিয়ন। সো 1 মেগাওয়াটে 0.6 থেকে $0.8 মিলিয়ন লাগে। ওকে, তা এখন আমরা 2.4 এর জন্য $12 বিলিয়ন দিচ্ছি, তার মধ্যে ঘুষের অঙ্কটা কত বড় এবং কারা কারা ঘুষ নিয়েছে এটা কিছুদিনের মধ্যে বের হবে। ঘুষের অঙ্কটা এত বড়, মানে বেয়ান্দাজি ঘুষ তারা তো নিবে, তারা তো দেশকে স্বাধীন করেছে, তারা মানে স্বাধীনতা সংগ্রামের চেতনায় চলে, তাদের তো ঘুষ নেওয়ার তাদের একটা অধিকার আছে তারা মনে করে, কিন্তু এত পরিমাণে তারা নিবে এটা কেউ বিশ্বাস করছে না, মানে আনবিলিভেবল লেভেল অফ করাপশন তারা করেছে, এটাই দুঃখজনক। এবং এবং আপনি যেটি বলছিলেন সেটি আরো আশঙ্কাজনক, যে সরকার যদি মনে করে যে তাদের সময় শেষ, তাহলে তারা যাওয়ার আগে আরো সর্বনাশ করে দিয়ে যেতে চাচ্ছে। এক্স্যাক্টলি, এটাই আমার ভয় হচ্ছে।
তাদেরকে তাড়াতাড়ি সরানো দরকার, হঠাৎ সরানো দরকার। এবং এটা কি কিভাবে হবে আমি জানি না, কিন্তু এটা শুধু আমাদের দেশে তারা বিপদ আনবে না, পুরো সাউথ এশিয়ার জন্য, দক্ষিণ এশিয়ার জন্য তারা একটা বিপদ আনবে। শ্রীলঙ্কা বড় বড় অর্থনীতি বটে, কিন্তু বাংলাদেশ ইজ এ বিগ বিগ ইকোনমি। বাংলাদেশের অর্থনীতি যদি ডাউন দ্য ড্রেন যায়, তাহলে ইন্ডিয়ার উপরে একটা নেতিবাচক একটা প্রভাব পড়বে, ভারতও জানে। তাদের জন্য এত অদক্ষ সরকার বাংলাদেশে আছে, তাদের জন্য এটা একটা হুমকি হয়ে উঠেছে। সো দেখা যাক কি হয়, কিন্তু আমি আমি মনে করি যে প্রত্যেকটা দিন আমার কষ্ট হয় যে এরা যত প্রত্যেকটা দিন এক্সট্রা দিন ক্ষমতায় থাকছে, এই দেশের ক্ষতি করে যাচ্ছে, এটাই সবচেয়ে দুঃখজনক। ইম্পেশেন্ট লাগে যে কখন এই অন্ধকারের রাজত্ব শেষ হবে, এটা তো কোনো শেষ দেখছি না এই মুহূর্তে, কিন্তু ইনশাল্লাহ হবে। এবং তাদের যে কার্যক্রম, এটা উন্মোচিত হবে দেশে এবং বিদেশে। অ্যান্টি মানি লন্ডারিং আইনে দুনিয়াটা অনেক পরিবর্তন হয়েছে 1993 এর পর, এরা এদের কাছে সে খবরটা যায়নি। সরি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনার নাকি হ্যাঁ, প্রবলেম হচ্ছে? ইলেকট্রিসিটি, বিদ্যুৎ চলে গেল। আমাদের বিদ্যুতের মাত্র ক্যাপাসিটি অনুসারে আমরা 43% ব্যবহার করি, কিন্তু তাও পাওয়ার কাট হয় বাংলাদেশে। শুধু পাওয়ার দেওয়াটা ইম্পর্টেন্ট না, রিলায়েবল পাওয়ার দেওয়া ইম্পর্টেন্ট। বিদ্যুতের দাম আরো 58% বাড়ানোর জন্য একদিন আগে শুনানি হয়েছে, গণশুনানি, এবং এর প্রায় 2 মাস আগে কিন্তু গ্যাসের দাম বাড়ানোর ব্যাপারেও আর একটি শুনানি হয়েছে। তো আশঙ্কা করা হচ্ছে যে গ্যাস বিদ্যুতের দাম আরেক দফা বাড়বে, কারণ এখন বিদ্যুতের যে ইউনিট প্রাইস, সেই ইউনিট প্রাইস হচ্ছে 5.17 টাকা পাইকারি মূল্য, এবং সেখান থেকে এটি বৃদ্ধি করে 8.58 টাকা করার প্রস্তাব করা হয়েছে। তো কিভাবে দেখেন এমনিতে দ্রব্যমূল্যের যে ভয়াবহ অবস্থা, মানুষের হাতে টাকা নাই, চাকরি নাই, নাভিশ্বাস, তো সেই জায়গায় যদি গ্যাস এবং বিদ্যুতের মূল্য আরেক দফা বাড়ে, পরিস্থিতিটা কি দাঁড়াবে আসলে? এটা মুদ্রাস্ফীতি আরো বাড়বে এবং সাধারণ মানুষের কষ্ট আরেকটু বাড়বে, এটা তো মানে আনঅ্যাভয়েডেবল মনে হচ্ছে। এই সরকার রাখলে এগুলি হবে, এটাতে আমি আশ্চর্য হচ্ছে না। আমি মনে করি এই ধরনের কাজ তারা করবে, কারণ এটা জনগণের স্বার্থ রক্ষা করার সরকার না, এটা লুটের একটা গ্রুপের সরকার, এবং তারা ওই লুটেরা তারা তাদের কাজ করবে। এটা জনগণের এটা বোঝা উচিত যে চোররা তো চোরের স্বার্থ রক্ষা করবে, জনগণের স্বার্থ রক্ষা কখনো করবে না। হিসেবে আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় আছে 116 জন আলেম যারা ওয়াজ করেন বিভিন্ন মাহফিলে, প্লাস ইউটিউবে তাদের বিভিন্ন ক্লিপ প্রচারিত হয়, তাদের ব্যাপারে কয়েকজন ব্যক্তি একটি জাতীয় কমিশন গঠন করে দুদকে অভিযোগ করেছেন। তো এই মুহূর্তে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন বা কি মনে করেন কেন এটা একটা সরকারের একটা রাজনৈতিক চাল এইসব। এমনিতে 2000 আলেম উলেমাকে জেলে রেখে তারা টর্চার করছে, এটা তো করছে। দেশে তারা এমন একটা কনফ্লিক্ট তৈরি করতে চায় যে সবাই সরকারের বিরুদ্ধে, 90% মানুষ, কিন্তু বাম আর ডানের মধ্যে একটা গন্ডগোল লাগাবার জন্য তারা একটা চেষ্টা করছে। এগেন, তাদের এই ধরনের ট্যাকটিক্স হয়। এখন আলেম উলেমাকে এরা একটু কম সম্মান করে অন্য দেশে। আমি যেটা সবসময় উদাহরণ দিই, ইংল্যান্ডে চার্চ অফ ইংল্যান্ডের সিনিয়র ক্লেরিকরা, ধরেন আর্চ বিশপ অফ ক্যান্টারবি বা আর্চ বিশপ ইয়র্ক, তারা অনেক সময় অক্সফোর্ডে ডক্টরেট করে থাকে, এবং ওই ডিগ্রিটা, তারা যে ডিগ্রিটা আছে এটা হলো ডিডি, ডক্টর অফ ডিভিনিটি। এটা কিন্তু অন্য ডক্টরের চেয়ে কোনো মতে কোনো মানে কোনো মান সম্মানের ব্যাপারে কম না, অনেক সম্মান করে। আমার কলেজেও ছিল একজন ডিডি, তো এটা তো একটা কঠিন ডিগ্রি, খুবই কঠিন ডিগ্রি। আমরা সবাই জানি আমাদের যাদের ডক্টরেট আছে ডিফিল, বা ডক্টর কামাল হোসেনের আছে ডিসিএল, আমরা জানি ডিডি এটা ফেলে দেওয়ার মতো একটা ডিগ্রি না। তো সেই দেশে, যে দেশে তাদের রিলিজিয়াস বিলিফটা অনেক কম আমাদের দেশের চেয়ে, সেখানে যখন তাদের
যারা আলেম উলেমার ইকুইভ্যালেন্ট তাদেরকে সম্মান করতে পারে, আমরা মুসলমান হয়ে আমাদের আলেম উলেমাদেরকে আমরা সম্মান করি না, এটা আমি আশ্চর্য হই। কারণ মুসলমানদের এখানে মানে এই দেশে তো আমরা সংখ্যাগরিষ্ঠ, তাও মুসলমান একজন আলিমকে আমরা অসম্মান করি, ইচ্ছাকৃতভাবে অসম্মান করা হয় সরকার থেকে। এই জিনিসটা আমাদের জনগণ এতদিন তারা চুপচাপ সহ্য করেছে, কিন্তু দেখবেন একদিন তারা এই ব্যাপারে খুবই অসন্তুষ্ট হবে, এটা ঠিক না। আমি মনে করি আমার ডিগ্রিকে যদি সম্মান করেন, ডিফেল অক্সফোর্ডের, আপনি আলিম উলেমাদের শিক্ষাকেও, ওটা কোরআন শরীফের নিয়ে শিক্ষা, হাদিস নিয়ে শিক্ষা, ধর্ম নিয়ে শিক্ষা, কিন্তু ওই শিক্ষাটা তুচ্ছ তাচ্ছিল্য করার মতো কিছু না। তা এখন এই কথা বলাতে আমাকে বলবে যে আমি আলিমদের পক্ষে হয়ে গেছি, আমি তালেবান হয়ে গেছি, বলুক কে, আই ডোন্ট কেয়ার। জিনিসটা একটা অন্যায় হচ্ছে, একটা বড় একটা একটা গ্রুপের বিরুদ্ধে অন্যায় হচ্ছে, আমরা আমাদের দল থেকে সেই অন্যায়ের প্রতিবাদ করব। আমাদেরকে যা খুশি বলুক আওয়ামী লীগের গুলি, দালালদের কথায়, দালাল সাংবাদিক এবং দালালদের কথায় আমি তোয়াক্কা করি না। জি দেশে ভাই, এখন ধরেন যদি কেউ কেউ যদি কোনো ভুল ইনফরমেশন বা ভুল ইন্টারপ্রিটেশন করেও থাকে, সেটি নিয়ন্ত্রণের জন্য বা সেটি কারেকশন করার জন্য অন্য ওয়ে থাকতে পারে, কিন্তু এই যে জাস্টিস, সাবেক জাস্টিস মানিক এবং ব্যারিস্টার তুরিন আফরোজ, শাহরিয়ার কবির, এদেরকে কি অথরিটি দিল জাতীয় কমিশন গঠন করে একেবারে তদন্ত করে দুদকের কাছে যে রিপোর্ট দেওয়ার, এটি একটি বিস্ময়কর বিষয়। একটা অবৈধ অনির্বাচিত সরকার তাদেরকে এই উস্কানিটা দিয়েছে, এটা পরিষ্কার, এটা হতেই পারে যে এরা যে অন্যায় করছে, এরা হয়তো ঠিক কত বড় অন্যায় করছে তারা হয়তো বুঝতেই পারে না। আমার মনে হয় তাদের বোঝার ক্ষমতা নাই, এবং আমাদের দেশের মানুষ তারা আল্লাহ ভীরু মানুষ, তারা ধর্মর ব্যাপারে খুবই সেন্সিটিভ, এটা একটা স্পর্শকাতর এরিয়া, এবং এই ধরনের কথাবার্তা বলা আলিম উলেমাদের বিরুদ্ধে এটা মনে করি বুদ্ধিমানের কাজ না, এবং এটা আমি ইনশাল্লাহ এটা প্রমাণিত হবে কিছুদিনের মধ্যে। এবং রেজা ভাই, আপনি যদি দেখেন ধারাবাহিকতা, যে গত কয়েক মাসে কোন মহল যেন চাচ্ছে যে দেশে একটি সাম্প্রদায়িক বিষয় উস্কে উঠুক, আপনি দেখবেন যে টিপ নিয়ে একটা হুলস্থুল লাগানোর চেষ্টা হলো, তারপরে ওই শিক্ষক হৃদয় মণ্ডলকে নিয়ে একটা ঝামেলা লাগানোর চেষ্টা হলো, এখনই 116 জন আলেমকে নিয়ে। অর্থাৎ উদ্দেশ্যটা হচ্ছে যে হুজুররা মাঠে নামুক, একটা কিছু হোক যেটাতে বিশ্বকে প্রজেক্ট করা যায় যে বাংলাদেশে দেখো অবস্থা কি। এক্স্যাক্টলি, এই জুজুটা, এই ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের জুজুটা বিদেশিরা অত বোকা না, দু একবার তাদেরকে এভাবে ভুল বুঝিয়েছে, এখন তারা বেশ জানো, তারা আমাকে আমার কাছে বলে হ্যাঁ হ্যাঁ আমরা জানি এগুলো ফলস ফ্ল্যাগ টেররিজম করছে, কারা করছে আমরা বুঝি, এই টেররিজমটা কারা, এটার পেছনে কাদেরকে দোষারোপ করার জন্য তারা এগুলো করছে আমরা এগুলো বুঝি, একবার হয়তো আমরা ভুল বুঝেছিলাম, এইবার আমরা ভুল করব না, সো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, তারা করুক, চেষ্টা করুক, চেষ্টা করলে যে তারা সক্ষম হবে এরকম কোনো কথা নাই। আমি ওদের ওদের বুদ্ধি মতো ওরা কাজ করুক, আমি মনে করি জনগণ অনেক বেশি সচেতন এবং বিদেশিরা অনেক চালাক করছে, এবং তারা ঠিকই বুঝে কে এটা করছে, কোন উদ্দেশ্যে একটা ঘৃণিত অগণতান্ত্রিক সরকার এই কাজগুলি করছে সবাই জানে। তো রেজা ভাই, এই চলমান সময়ে আরেকটি আলোচনার বিষয় হচ্ছে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর জাতীয় সরকারের প্রস্তাব, এবং তিনি সুনির্দিষ্ট ভাবে একেবারে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে পুরো ক্যাবিনেটের তালিকা দিয়ে দিয়েছেন, এবং তিনি নিজেই টেলিভিশনে বলেছেন যে তিনি কারোর সঙ্গে কথা বলেননি, এটি তার মনে হয়েছে। তো এই যে জাতীয় সরকারের প্রস্তাব, আপনার কি মনে হয় এটি কি ডাক্তার জাফরুল্লাহ স্বপ্রণোদিত হয়ে দিয়েছেন, নাকি কিছু মানুষকে আগেই বিতর্কিত করে দেওয়ার একটি প্রচেষ্টা বা একটি উদ্দেশ্য থেকে এটি করা হয়েছে, বা কি মনে করেন আপনি ওভারঅল? আমি মনে করি এটা নিয়ে খুব বেশি আলোচনা করার মতো কিছু নাই, এটা ওনার ব্যক্তিগত মতামত, উনি এটা করতে পারেন। জাফরুল্লাহ সাহেব অনেক কথা বলেন যেটা অনেক লোকের কাছে আপত্তি করে লাগে, কিন্তু ব্যাপারটা এই, উনি ওনার জীবনে এখন পর্যন্ত বা এর 10 বছর আগেও জনগণের জন্য যা কাজ করেছেন উনি পাশ, কথা বুঝতে পারেন, এখন ওনার এক্সট্রা টাইম,
উনি কি করেন সেটা অত গুরুত্বপূর্ণ না, উনি দেশের জন্য যা করেছেন ওনার জীবনে এটা একটা বিরাট অবদান, এবং এই অবদানটা মুছে দেওয়ার বা মুছে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সো ওনাকে ওইভাবে আমি সম্মান করি। ওনার এই ব্যক্তিগত মতামতকে আমি খুব বেশি এটা নিয়ে আলোচনা করার মতো আমি সেই গুরুত্ব দিতে চাই না। তবে ইদানিং বিষয়টা নিয়ে একটু ইয়ে হচ্ছে যে অনেককে কি আগে বিতর্কিত করে দেওয়া হলো কিনা বা এই বিষয়টি উনি যেভাবে এনেছেন। তবে হ্যাঁ, আমি আপনার সঙ্গে একমত, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় থেকে পরবর্তী সময়ে তার স্বাস্থ্য খাতে, তার হসপিটাল, তার যে প্রচেষ্টা বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে একটু কমফোর্ট দেওয়ার, একটু সেবা দেওয়ার, এটি তো অনবদ্য এবং তিনি এখনো এটি চালিয়ে যাচ্ছেন নিরলসভাবে। তো ডক্টর রেজা কি বলি, আমরা একটি একটি ভিডিও ফুটেজ দেখতে চাই। খালেদা জিয়া বলেছিল যে জোড়াতাল দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে তো ওরা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া। তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চলা যাবে না, চলে ভেঙে পড়বে, আবার তার সাথে তার কিছু দোষরাও। তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়, একটু পদ্মা নদীতে দুটো চুবড়ি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়। তো প্রধানমন্ত্রীর এই বক্তব্য বেশ আলোচিত, বিভিন্নভাবে ব্যাখ্যা আসছে, আপনার ব্যাখ্যা কি, আপনি কি মনে করেন? ওনার রুচি, ওনার মানসিকতা, উনি কিভাবে তার পারিবারিক মানে এনভায়রনমেন্ট সবকিছুই এইটা থেকে প্রমাণ পাওয়া যায়, উনি কি মানে ওনার ওনার ব্যাকগ্রাউন্ডটা কি, এটা পরিষ্কার করে আমাদেরকে না বুঝালেও হতো, কারণ উনি তো দখল করে আছেন প্রধানমন্ত্রীর পদটা। এত নিম্ন মনের মানুষ যে উনি, এটা না জানালে ভালো হতো। উনি এই সব কথা একটা মানুষের নাম নিয়ে এই ধরনের কথা, এবং দুইজন অত্যন্ত তারা সম্মানিত দুইটা ব্যক্তিকে নিয়ে বলা, এবং তাদের দোষটা কি, ওনাকে সমালোচনা করেছে, তাহলে ওনাকে সমালোচনা করে কি ধরনের শাস্তি উনি দিবেন? উনি পদ্মা সেতু থেকে ফেলে দিবেন এবং পানিতে চুবাবেন। ফেলে দিলে কিন্তু মানুষ পদ্মা সেতু থেকে না বাঁচারই সম্ভাবনা, ওনাকে বোধহয় কারো জানানো উচিত যে এটা খুব হালকা একটা পানিশমেন্ট না, কাউকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়াটা, এবং বয়স্ক একটা ভদ্র মহিলাকে উনি ফেলতে চান, একজন বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী, ওনাকে পদ্মা সেতু থেকে ফেলতে পান একটা কথা বলার জন্য। অপরাধটা কি? এবং অপরাধটা স্বামীকে একটা ওনার এই প্রজেক্ট নিয়ে সমালোচনা করেছেন, একটা প্রজেক্ট নিয়ে সমালোচনা করলে যদি মানুষ এরকম ব্যবহার করতে পারে, আপনি চিন্তা করে দেখেন উনি অন্য কি কি করতে পারেন, এটা আমরা সবাই আন্দাজ পেয়ে গেলাম। আর পানিতে চুবানো, এটা বোধহয় শ্রীলঙ্কার ভিডিও থেকে ওনার ধারণা হয়েছে। এই জন্য আমি এখন বলবো আওয়ামী লীগকে, আপনারা গ্রীষ্মকালে আপনারা ক্ষমতা হস্তান্তর করে চলে যান, কারণ এখন পানির অত খারাপ না অবস্থা, টেম্পারেচার ভালো, আপনাদেরকে গ্রামের পুকুরে যদি চুবিয়ে রাখে জনগণ, আমরা করব না, বিরোধী দল করবে না, যদি জনগণ আপনাদের আওয়ামী লীগের নেতাদেরকে এমপিদেরকে পানিতে চুবায়, এখনই ভালো সময়, শীতকালে আপনাদের অনেক বেশি কষ্ট হবে, এখনই আপনারা পদত্যাগ করেন এবং ভালো সময়ের মধ্যে আপনারা চলে যান। সো আমি মনে করি যে ওদের তাড়াতাড়ি চলে গেলে এই পানিতে চুবালে কম কষ্ট হবে এবং জনগণই করবে, আমাদেরকে করতে হয় না আর তোমাকেও করতে হবে না কনক, এটা জনগণই করবে, ওদেরকে ধরে পানিতে চুবাবে। না, পরিস্থিতি যা এবং শ্রীলঙ্কার যে ঘটনা তাতে আমি বাংলাদেশের মানুষ অনেক উজ্জীবিত হয়ে উঠেছে, কিন্তু যদিও আমরা চাই যে বেআইনি কিছু না হোক, আমরা চাই যে আইনসম্মত ভাবে অপরাধীদের বিচার হবে, সম্পদ লুণ্ঠনকারীদের বিচার হবে বা ক্ষমতার অপপ্রয়োগকারীদের বিচার হবে, কিন্তু সাধারণ জনগণ আসলে কতটুকু এই ভদ্র কথার সঙ্গে একমত হবে বা এই কথা শুনবে সেটি নিয়ে সন্দেহ আছে, যেমনটি আমরা শ্রীলঙ্কায় দেখলাম। জি, শ্রীলঙ্কা খুব ভদ্র জাত,
আমাদের জাত অত ভদ্র না, ভদ্র এবং না। আমাদের জাতকে যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে তাদেরকে ভয় দেখানো হয়েছে, তাদের উপরে যে জুলুম হয়েছে, তারা বোধহয় সেরকম ভদ্রতা, আওয়ামী লীগের প্রতি সেরকম ভদ্রতা না দেখানোর সম্ভাবনাটা খুব বেশি। তো রেজা ভাই, আরেকটি বিষয় আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান। তিনি সাম্প্রতিক সময়ে তার বক্তৃতাগুলোতে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছেন, এবং 2018 সালে নির্বাচনের আগে আগেও কিন্তু এরকম একটি ধারণা দেওয়া হয়েছিল যে বিএনপি ক্ষমতায় গেলে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবে। আমি যদি একটু বক্তব্যটা একটু শুনি। আগামীতে জনরায় বিএনপি সরকার গঠন করার পরে রাষ্ট্রীয় কাঠামোয় বিভিন্ন শ্রেণী পেশা এবং সফল ও গুণী মানুষদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। যুক্তরাজ্যের হাউস অব লর্ডস এর আদলে অগ্রাধিকার ভিত্তিতে গঠন করা হবে পার্লামেন্টের আরেকটি কক্ষ। শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, দেশবরেণ্য ব্যক্তি, বিভিন্ন গোষ্ঠী, শ্রেণী পেশার নেতৃত্ব স্থানীয় প্রতিনিধি পার্লামেন্টের এই কক্ষের প্রতিনিধি হবেন। হাউস অব লর্ডস এর আদলে এই কক্ষের প্রতিনিধিদের অবশ্যই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নীতি নির্ধারণী ভূমিকা থাকবে। তো এই যে বিষয়টি আপনি কিভাবে দেখেন একজন রাজনীতিবিদ হিসেবে? ইটস ভেরি ইন্টারেস্টিং প্রপোজাল, এবং এটার যুক্তি আছে, যুক্তি ডেফিনেটলি আছে। আমার মনে হয় তাদের রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমি ওরকম প্রাধান্য দিব না। আমি জনপ্রতিনিধিদেরকে বেশি, ডেফিনেটলি আইনের ব্যাপারে বেশি পাওয়ার দিব, কিন্তু অ্যাডভাইজরি রোল হিসাবে, সুপারভাইজরি রোল হিসাবে, ধরেন একজনকে চিফ জাস্টিস আপনি কনফার্ম করবেন, ইউএস সেনেট যেমন কনফার্মেশন হিয়ারিংস করে, আমাদের সেনেট হলে তারা কনফার্মেশন হিয়ারিং করবে, প্রশ্ন করবে জনগণের সামনে। একটা মানুষ একটা বড় রাষ্ট্রীয় একটা পদে যাওয়ার আগে তাকে একটু জিজ্ঞাসাবাদ করা উচিত যে তোমার আগের আচরণ, তোমার আগের কাজগুলি কিরকম হয়েছে, এগুলি একটু জানা দরকার, জনগণের জানা দরকার, এবং সেনেট ইজ এ গুড প্লেস টু হ্যাভ দিস কোয়েশ্চেনিং। তো আমি ওনার আইডিয়াটা খুব ইন্টারেস্টিং মনে করি, এবং ডেফিনেটলি ফরেন দেশের মতো এটা আমাদের কনসিডার করা উচিত। কিন্তু মেইন প্রবলেম হলো সংবিধানের অনেক কিছুই বদলাতে হবে, সেই সংবিধান, এটা সংবিধান একটা স্বৈরাচারী সরকারের সংবিধান, এটাকে আমরা এই ফর্মে রাখলে আমাদের আরেকবার এরকম একটা প্রবলেম হবে। শেখ হাসিনা ওয়াজেদের মতো একটা মানুষ যদি আবার যদি কোনো কারণে ক্ষমতায় যায় এই সংবিধানের আন্ডারে, দেশের বিপদ হবে, এবং তাকে ছাড়াতে, ক্ষমতা থেকে ছাড়াতে বহুত কষ্ট হবে, ভোটের মাধ্যমে ছাড়ানো যাবে না, আমরা সেও খেতে চাই না, আমরা ভবিষ্যতে এই ধরনের স্বৈরাচারী শাসন চাই না। সেই জন্য আমাদের সংবিধানে কিছু সেফ গার্ড তৈরি করতে হবে যেন এটা আর না ঘটে কোনোদিন। এবং দেখাবে আমি অনুষ্ঠানের শেষ দিকে আপনার কাছে জানতে চাই, নির্বাচনকালীন সরকার, জাতীয় সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, গণ অধিকার পরিষদের ভাবনা কি, গণ অধিকার পরিষদ কি চায়, নির্বাচন আমাদের খুব এই কিভাবে? ব্যাপারে খুব পরিষ্কার, জাতীয় সরকারে আমরা বিশ্বাস করি না, কারণ জাতীয় সরকার মানে আওয়ামী লীগেরও একটা প্রতিনিধি থাকবে, এটা আমি মানবো না। যে জালিম আর যে মজলুম তারা একই সাথে বসবে ক্যাবিনেটে, এটা তো হয় না। যারা অন্যায় করেছে, অত্যাচার করেছে, এবং যারা অত্যাচারিত, তারা একসঙ্গে কাজ করতে তাদের অসুবিধা হবে। সো আমি জাতীয় সরকার জিনিসটা কমপ্লিটলি রিজেক্ট করি, এটা কোনো মতে হবে না। যেটা হবে একটা অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আওয়ামী লীগের যে এখন ভোটের কারচুপির যে একটা কঠিন একটা অবকাঠামো, শক্ত একটা অবকাঠামো তৈরি করেছে, এটা ভাঙচুর করতে হবে প্রথম, আর তারপরে দেশে একটা স্থিতিশীল অবস্থা এনে তারপরে আমি মনে করি একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা যাবে। তো এই এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে? কতদিন সময় পেলে আপনি মনে করেন যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি প্ল্যাটফর্ম, একটি পরিবেশ তৈরি হবে? সেটা আমরা আলোচনা করব এই সরকারের পতনের পরের দিন থেকে। এটা মনে রাখবেন, 91 সালে জাস্টিস শাহাবুদ্দিনের সরকার তৈরি করতে কমপ্লিটলি নিউ সিস্টেম, এটা কোনোদিন দেখেনি কেউ, সেই সিস্টেমটাকে
তৈরি করতে 2.5 দিন লেগেছিল, আমাদের এখানে এবার 3 দিনের বেশি লাগবে না। আমরা আলোচনার মাধ্যমে এবং আমাদের গুডউইল আছে বিরোধী দল সবগুলির মধ্যে, আমরা ভালো কিছু চাই দেশের জন্য, যারা চায় তারা সবাই বসে একটা সিদ্ধান্ত নিবে এবং এটা ঠিক সিদ্ধান্তই হবে, কারণ আমরা জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে চাইবো না। আমরা সবসময় মনে রাখবো আমাদের কি ইচ্ছা না আছে সেটা অত গুরুত্বপূর্ণ না, জনগণ কোনটাতে সন্তুষ্ট হবে খুশি হবে আর জনগণের স্বার্থ রক্ষা করা যাবে সেই জিনিসটাই আমরা দেশকে উপহার দিব ইনশাল্লাহ। জি, ডক্টর রেজা কিবরিয়া, অংশ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকুন, আবার কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ, খোদা হাফিজ, ভালো থাকো। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়ার গুরুত্বপূর্ণ মতামত। তিনি বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার অত্যন্ত সুনির্দিষ্ট এবং সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেছেন। নিশ্চয়ই আপনারা এই বক্তব্যের মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। দর্শক, ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, লাইক শেয়ার ফলো করে আমাদের শক্তি বৃদ্ধি করুন। আবারও দেখা হবে, আসসালামু আলাইকুম।